যেহেতু বাড়িটার নাম শান্তি নিলয়ম দেখতেই পাচ্ছেন, তাই হোটেলটার নামও রাখা হয়েছে হোটেল শান্তি নিলয়ম। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো আর কি, আর নামটাও কিন্তু যথেষ্ট সুন্দর। শান্তি নিলয়মে কিছু গেস্ট পেয়ে গেছি। দাদা কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি কলকাতা থেকে। আচ্ছা, কতদিন হলো রয়েছেন? আমার হয়ে গেল প্রায় চার দিন হয়ে গেল। চার দিন হলো, কীরকম কী পরিষেবা পাচ্ছেন? না, খুব সুন্দর। আচ্ছা, বাথরুমে জল টল সবসময় পাচ্ছেন? সবসময় জল। আচ্ছা, আর খাওয়া দাওয়া কোথায় করছেন? খাওয়া দাওয়া এখানেই। এখানেই করছেন? খাওয়া দাওয়ার টেস্ট কীরকম কী রয়েছে? বেশ দারুণ, ভালো রয়েছে। প্রায় মানে অভিযোগ কিছু নেই আর কি? না না। আর বৌদি আপনার কীরকম কী বুঝছেন মোটামুটি এসে? বাবু তোমাদের নাম কি? বাবা তো কান্নাকাটি করছে, কি নাম বাবা? ও আচ্ছা আচ্ছা, তুমি এটা ধরবা? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এরা খুব মজা করছে, তো আপনারা যারা আসবেন তারাও কিন্তু ভালোভাবে থাকতে পারবেন, বাচ্চা টাচ্চা নিয়ে আসতে পারবেন, যথেষ্ট খেলাধুলা করে বেড়াতে পারছে, এমনকি কেউ বারণও করছে না। ঢুকতেই কিন্তু আপনাদের নজর কাড়বে বাইরের দৃশ্য, তো সেটাই আগে আপনাদের আগে দেখাচ্ছি। দেখুন, এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন, এই ধরনের দেখুন খুব বড় ব্যালকনি রয়েছে, আর এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ। আমি দার্জিলিংয়ে যত হোটেল করেছি এত বড় রুম কিন্তু আমি দার্জিলিংয়ে দেখতে পাই না, কিন্তু এই রুমটা দেখুন বেশ বড়। কিন্তু পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। দাদা, বেড যা আছে কজন থাকতে পারবে টোটাল এখানে? দেখুন 5-6 থাকার মতো, ছজন অ্যাডজাস্ট করতে, ছজন আরামসে অ্যাডজাস্ট করার মতো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো বেড আছে, আপনারা ছজন অনায়াসে থাকতে পারবেন। আপনারা কিন্তু অনেক সময় আমাকে রিকোয়ারমেন্ট করেন যে 5-6 দেখাতে, তো এখানে কিন্তু 5-6 আপনারা থাকতে পারবেন। দেখুন, নমস্কার বন্ধুরা, দার্জিলিং শহরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দার্জিলিংয়ে তো আমি বহু হোটেল দেখিয়েছি, কিন্তু আপনাদের আজকে এমন একটি হোটেল দেখাবো যে হোটেলটা দেখলে আপনারা সত্যি পাগল হয়ে যাবেন। মানে এত ভালো হোটেল, আর ডেকোরেশন অসাধারণ অসাধারণ, আর রুম থেকে ভিউ জাস্ট অসাম। তো এইরকম একটা হোটেল আজকে আমি আপনাদের রিভিউ করে দেখাবো। হোটেলটির নাম হলো হোটেল শান্তি নিলয়ম। দেখুন, এই হলো হোটেল, এদিক দিয়ে টোটাল এন্ট্রান্স আপনার, আর এই টোটাল ইনাদের প্রপার্টি দেখতেই পাচ্ছেন, টোটাল ইনাদের প্রপার্টি। তবে যেটা আপনাদের বললাম, এই হোটেলের ডেকোরেশন দেখলে আপনারা কিন্তু পাগল হয়ে যাবেন, এত সুন্দর ডেকোরেশন। আমি দার্জিলিংয়ে যত হোটেল রিভিউ করেছি এরকম ডেকোরেশন কোথাও দেখিনি। আর এই হোটেলটা পজিশনটা আমি একটু বলে দিই, এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, এখান থেকে দার্জিলিং ম্যাল যেটা পায়ে হেঁটে 3-4 মিনিট মাত্র, মানে ঘোড়ার আস্তাবল যেটা, সেই আস্তাবল থেকে চলে আসবেন জাস্ট 3-4 মিনিট। আর দেখতেই পাচ্ছেন এই যে রোড, এখানে আপনার গাড়ি পর্যন্ত চলে আসে, এই যে গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, চলুন এবার ভেতরে যাই। এখানকার যিনি লিজ ওনার রয়েছেন, তিনি স্বয়ং রয়েছেন, ওনার সাথে দুটো কথা বলি এবং দুটো রুমও দেখাই আপনাদের। চলুন, ওয়েলকাম লেখা রয়েছে, এই হলো রিসেপশন, আপনাকে এখানে প্রবেশ করতে হবে। আর ঢুকেই দেখুন একদম পুরো উডেন ফিনিশ, মানে জাস্ট অসাম, আর পাগল করা দৃশ্য আর কি, দেখতেই পাচ্ছেন একদম। আর এদিকে সোফা রয়েছে, আপনারা যদি রুম পেতে অসুবিধা হয় বা একটু ওয়েট করতে হয় আপনারা এখানে বসে ওয়েট করবেন। আর এখানে আমি ডাইনিং প্লেস দেখতে পাচ্ছি, দেখুন চারজন করে বসে অনায়াসে খাওয়া দাওয়া করতে পারবেন, আর ওয়েল ডেকোরেট, ওয়েল মেনটেন করা দেখতেই পাচ্ছেন। আর হোটেলের যিনি লিজ ওনার রয়েছেন ওনাকে এখন সঙ্গে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? আমার নাম অমরনাথ অধিকারী। আচ্ছা, আপনার এখানে টোটাল কটা রুম রয়েছে? আমার এখানে বর্তমানে টোটাল আমরা 9টা রুম, 9টা রুম আছে, ইন ফিউচার অপশন আছে আরো 4টা রুম বার। আচ্ছা আচ্ছা দাদা, আপনার এখান থেকে মেল কত দূর? এক্স্যাক্টলি 3-4 মিনিট, 3-4 মিনিট হাঁটা পথে। আচ্ছা, আপনার এখানে টোটাল যে রুমগুলো আছে মানুষ পেট নিয়ে আসতে পারবে? হ্যাঁ, আমাদের এটা পেট ফ্রেন্ডলি হোটেল, দার্জিলিং এ খুব কমই পেট ফ্রেন্ডলি হোটেল দেখা যায়, আমাদের এটা পেট ফ্রেন্ডলি করা হয়। আচ্ছা আচ্ছা, আনমেরিড কাপল যারা আছে ওনারা কি আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই আসতে পারবেন, শুধু ওনাদের মানে লিমিটেড এজটা হওয়া চাই। আচ্ছা আচ্ছা, তাছাড়া ডকুমেন্টস যেগুলো লাগে, ডকুমেন্টস যেমন আধার কার্ড সঙ্গে রাখতে হবে। দাদা, আপনার এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া আমাদের এখানে সমস্ত রকম ব্যবস্থাই আছে,
বেঙ্গলি ফুড ডিশ স্পেশালি আমাদের, তাছাড়া এমনি আলাকরাতেও হয় রুম ওয়াইজ। আমাদের এখানে সব রকমই হয়, অনলি রুমও হয়, তারপরে সিপি, এমএপি, এপি, যে যেরকম চায়, ফুডিং লজিং, যেগুলো ফুডিং লজিং সমস্ত ধরনেরই ব্যবস্থা আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইনি কিন্তু স্বয়ং বাঙালি, তো খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, বাঙালি খাবার 100% পেয়ে যাবেন। দাদা আপনার এখানে রুম রেট কি আছে একটু যদি বলে দিতেন মানুষের সুবিধা হতো। দেখুন রুম রেটটা তো মেইনলি ডিপেন্ড করে সিজন অফ সিজনের উপর। মোটামুটি দার্জিলিং এ আমরা যেটা দেখেছি যে অফ সিজনটাও থাকে আবার সিজনের সময় একদম চড়া রেট উঠে যায়। আমার এখানে মোটামুটি অফ সিজনে আপনি 1200 টাকা থেকে রুম স্টার্ট হয়, আর উপরে আপনার ধরুন 3000 টাকা পর্যন্ত, সিজনে ওটাই আবার আপনার 2000 টাকা থেকে স্টার্ট আছে, উপরে 5000-6000 অবধি। আচ্ছা, এর মধ্যে ওঠানামা করে। দাদা আপনার এখানে গরম জলের কি সুবিধা আছে? গরম জল আমাদের প্রত্যেকটি রুমে গিজার রয়েছে, যতটুকু কাস্টমারের প্রয়োজন আমরা সেইভাবে গিজার সার্ভিস প্রোভাইড করে থাকি। এছাড়া 24 আওয়ার্স রানিং ওয়াটার আমাদের টয়লেটে পাবেন। শুধু যেহেতু সবাই জানেন যে দার্জিলিংটা তো জল পুরোটাই কিনে চালাতে হয়, অবশ্যই জলটার প্রচন্ড ক্রাইসিস, কিন্তু আপনি 24 ঘন্টা পাবেন। শুধু একটাই অনুরোধ গেস্টের প্রতি, তারা যেন কাছাকাছিটা না করে, এমনি অন্য স্নান করুক ইয়ে করুক, সেগুলো পর্যাপ্ত জল আছে। আর বলছি আপনার এখান থেকে সাইট সিইং করার কি ব্যবস্থা রয়েছে? সাইট সিইং আমাদের এখান থেকে ছোট কার বললে ছোট কার ব্যবস্থা করে দেওয়া হয়, যদি সুমো গাড়ি বলুন, বড় গাড়ি বলুন, ট্রাভেরা গাড়ি, সমস্ত ধরনের গাড়ি বুক করে দেওয়া হয়। আর আপনার এনজিপি বা বাগডোগরা থেকে পিক আপ এন্ড ড্রপ ফেসিলিটি কি পাওয়া যাবে? একদম পিক আপ ড্রপ ফেসিলিটি আছে, এটা নির্ভর করছে কাস্টমারের উপরে। উনি যদি আমাকে বলেন যে হোটেল থেকে আমরা পিক আপ ড্রপ ফেসিলিটি চাইছি, তাহলে গাড়ি পাঠিয়ে পিক আপ ড্রপ করে দেওয়া হবে। ওকে দাদা, ধন্যবাদ দাদা, দুটো রুম এবার আমাকে দেখাবে। আর বন্ধুরা এখানে আমি দেখুন স্ক্রিন দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই, সিসিটিভি লাগানো আছে, প্রত্যেকটা মুহূর্ত রেকর্ডিং হয়ে চলেছে, মানে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই, নির্বিঘ্নে আপনি আসতে পারেন। আর তাছাড়া ওয়াইফাইও দেখতে পাচ্ছি আর কি। রিসেপশন তো দেখালাম, এবং রিসেপশনে যিনি লিজ ওনার রয়েছেন ওনার সাথেও কথা বলে দিলাম। এই রিসেপশনে একটা রুম রয়েছে, সেই রুমটা দিয়ে আমি আমার স্টার্ট আজকে স্টার্ট করছি আর কি। চলুন প্রথমে দেখাচ্ছি 201 নম্বর রুম, দেখুন আর অসাধারণ ভিউ, মানে রুমে ঢুকেই ভিউটাও আমার সবার আগে নজরে পড়লো, যার জন্য আমি দেখাচ্ছি। দেখুন আর এখান থেকে দেখুন ভিউটা অসাধারণ ভিউ। আজকে দার্জিলিংয়ের ওয়েদার খুব সুন্দর, যার জন্য ভিউ অসাধারণ লাগছে। আর এই হলো রুম। দাদা বেড যা আছে কজন থাকতে পারবে এখানে? দেখুন ইজিলি দুজন তো থাকতেই পারে, সাথে আরেকজন, তিনজন, এটা তিনজন অ্যাডজাস্ট করতে পারবে। তো বন্ধুরা আপনারা শুনেই নিলেন, যেহেতু বেডটা একটু বড়ই দেখতে পাচ্ছি, আপনারা দুইজন তো অনায়াসে থাকতে পারবেন, তিনজন যদি অ্যাডজাস্ট করতে পারেন তিনজনেও থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। এদিকে রুমের মধ্যে একটা বড় সাইজের আয়না দেখতে পাচ্ছি, আর টোটাল রুমটা কিন্তু উডেন ফিনিশ, দেখুন যথেষ্ট ভালো। এদিকে টিভি রয়েছে, আর ওয়াশরুম এদিকে রয়েছে, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আমি। আর সবথেকে বড় কথা যেটা, আপনারা জল কিন্তু নষ্ট করবেন না, যেহেতু জল কিনে ব্যবহার করতে হয়, জলটা নষ্ট একটু কম করবেন। চলুন, ওয়াশরুম কিন্তু বেশ ভালো, দেখুন এখানে ওয়েস্টার্ন কমোড দেখতে পাচ্ছি, আর ঠান্ডা দেশ, গিজার তো থাকবেই, সে গিজারও দেখতে পাচ্ছি। আর এদিকে বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর এদিকে স্নান করার ব্যবস্থা, শাওয়ারও দেখতে পাচ্ছি, বালতি মগ, এমনকি বসে স্নান করার জন্য ওনারা একটা টুলও দিয়ে দিয়েছে। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা কিন্তু তেমন নেই। আর এই রুমের সব থেকে বিশেষত্ব হলো, আপনারা কিন্তু এই যে বেড দেখছেন, এই বেডে বসে বসে কিন্তু এই বাইরের একটা দৃশ্য এখন দেখতে চলেছেন, অনবদ্য দৃশ্য বাইরে, ওয়াসাম দৃশ্য। বন্ধুরা এবার উপরে চলুন, উপরে দুটো রুম আপনাদের দেখাই। পরবর্তী বন্ধুরা 301 নম্বর রুম দেখাচ্ছি, দেখুন 301, চলুন ভিতরে। আর ওয়াও দেখুন রুমটা বেশ বড়, কিন্তু স্বাভাবিকভাবে আমি দার্জিলিংয়ে যত হোটেল করেছি এত বড় রুম কিন্তু আমি দার্জিলিংয়ে দেখতে পাই না, কিন্তু এই রুমটা দেখুন বেশ বড়। কিন্তু পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। দাদা বেড যা আছে কজন থাকতে পারবে টোটাল এখানে? দেখুন 5-6 ছজন থাকার, ছজন অ্যাডজাস্ট করতে, ছজন আরামসে অ্যাডজাস্ট করার মতন রুম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো বেড আছে, আপনারা ছজন অনায়াসে থাকতে পারবেন। আপনারা কিন্তু অনেক সময় আমাকে রিকোয়ারমেন্ট করেন যে 5-6 বেডরুম দেখাতে, তো এখানে কিন্তু 5-6 জন আপনারা থাকতে পারবেন। দেখুন যথেষ্ট ভালো বেডগুলো, তাছাড়া ওনারা একটা টাওয়েল দিয়ে দিয়েছেন, একটা সাবানও দেখতে পাচ্ছি, আর ল্যাম্পগুলো বেশ আপনাদের নজর কাড়বে। তাছাড়া রুমের মধ্যে দুটো বেতের চেয়ারও দেওয়া রয়েছে, আপনারা বসতে পারেন। আর একটা জিনিস অবশ্যই মেনে চলবেন, এখান থেকে যে জানলা আছে, জানলা থেকে বাইরে জিনিসপত্র ছুঁড়বেন না বা ফেলবেন না। আর রুমের মধ্যে এদিকে একটা আয়না দেখতে পাচ্ছি, বেশ বড় রুম, আর টোটালটা কিন্তু উডেন ফিনিশ, কিন্তু দেখুন
চলুন এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। বা ওয়াশরুম কিন্তু আপনার দেখে মন ভরে যাবে, কারণ ওয়াশরুম এতটাই সুন্দর। পুরো টাইলসের ডিজাইনগুলো বেশ নজর কাড়বে। এদিকে দেখুন ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি, ওদিকে গিজার লাগানো রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, বালতি মগ আর ঠান্ডা জল গরম জল দুটো একসাথেই পেয়ে যাবেন আপনারা। আর এদিকে বেসিন রয়েছে, আয়নাও রয়েছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর রুমটা এদিক থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশ বড় রুম। বন্ধুরা পরবর্তী দেখাচ্ছি 303 নম্বর রুম, দেখুন। আর সেম এই রুমটাও কিন্তু ভিউ অসাধারণ। এই বেড দেখতে পাচ্ছি, আর বেডের যে আপনার ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া হয়েছে সেগুলোর কালারও বেশ নজর কাচ্ছে। এই বিছানায় বসে বসে কিন্তু আপনি কিন্তু বাইরের দৃশ্য এইভাবে উপভোগ করতে পারবেন, দেখুন অসাধারণ লাগবে, অসাধারণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর রুমটাও দেখুন পুরো উডেন ফিনিশ করা রয়েছে, এদিকে দুটো ল্যাম্প দেখতে পাচ্ছি, ওদিকে একটা ছবি আছে, বেশ সুন্দর লাগছে। দাদা এখানে দুটো বেড দেখতে পাচ্ছি, কজন থাকতে পারবে এই বেডে? এটা 3+1 4 বেডরুম। আচ্ছা আচ্ছা, মানে এক পাশে 3 জন, এক পাশে 4 জন থাকবে। তো বন্ধুরা আপনাদের অনেকেই রিকোয়ারমেন্ট থাকে, তো আপনারা এই বেডে 3 জন আর এখানে 1 জন থাকতে পারবেন, টোটাল 4 জন থাকতে পারবেন। আর তাছাড়া বেডে দুটো চেয়ারও দিয়ে দেওয়া হয়েছে, এদিকে টিভি রয়েছে। দাদা বাংলা চ্যানেল কিছু অ্যাভেলেবেল আছে? সমস্ত টোটাল আছে, টোটাল বাংলা চ্যানেল। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আর ওয়াশরুম এদিকে না? এদিকে ডাস্টবিন আছে, আপনারা ব্যবহার করে নেবেন। তাছাড়া এখানেও একটা বড় সাইজ আয়না দেখতে পাচ্ছি। সেম জল কিন্তু নষ্ট করবেন না, যেহেতু দার্জিলিংয়ে জল কিনতে হয়। হ্যাঁ দেখুন ওয়াশরুম কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কিন্তু সবসময় এটাই আপনাদের দেখানোর চেষ্টা করি যে ওয়াশরুমটা পরিষ্কার কিনা সেটা আগে দেখুন, বড় ছোট সেটা পরের ব্যাপার, সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, কিন্তু যে ওয়াশরুমটা আপনি ব্যবহার করতে চলেছেন সেটা কতটা পরিষ্কার সেটা একটু দেখুন। দেখুন এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি, ওদিকে রয়েছে আপনার গিজার দেখতে পাচ্ছি, এদিকে শাওয়ার রয়েছে, বালতি মগ, এমনকি বসে স্নান করার জন্য ওনারা একটা টোলও দিয়ে দিয়েছেন। এদিকে দেখুন বেসিন রয়েছে, প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন, টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা কিন্তু একদম নেই। আর রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন অসাধারণ রুম, অসাধারণ রুম। আর এই বেডে যিনি থাকবেন তিনি তো বসে বসেই বাইরের দৃশ্য উপভোগ করবেন। সত্যি কথা আমারও ভিডিও করতে ইচ্ছা করছে না, আমি মনে হচ্ছে আমিও এখানে বসে বসে দীর্ঘক্ষণ বাইরের দৃশ্য উপভোগ করি, অসাধারণ দৃশ্য। আর আজকে দার্জিলিংয়ের ওয়েদার এত সুন্দর হয়ে গেছে, ভিউ খুব সুন্দর পাওয়া যাচ্ছে, জাস্ট এই বেডে বসে বসেই আপনি কিন্তু বাইরের ভিউ এনজয় করতে পারবেন। বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অনেক সময় বলেন যে দাদা কিচেন আর বাথরুম এই দুটো বেশি করে দেখাবেন, কারণ এগুলোর উপর নির্ভর করেই কিন্তু মানুষ যারা কোয়ালিটি কাস্টমার আছে তারা কিন্তু এগুলো নির্ভর করেই কিন্তু হোটেল বুকিং করেন। তো এই হোটেলের যে কিচেনটা রয়েছে সেটা একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন মডিউলার কিচেন, এদিকে নোংরা কিন্তু একদম নেই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে যেহেতু রান্নাবান্না হচ্ছে সেহেতু একটু নোংরা থাকবেই আর কি, তবে সেরকম কিছু নোংরা নেই, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আর কি। এই তো এখান থেকে আপনাদের খাবার দাবার তৈরি হবে আর কি। তো চলুন পরবর্তী একটা রুম দেখাচ্ছি বন্ধুরা। এবার আপনাদের গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি, সেই গ্রাউন্ড ফ্লোরে একটা রুম রয়েছে, সেটা এবার আপনাদের দেখাই। বন্ধুরা এখন গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছেছি, আর এই হলো ওনাদের লন দেখুন। আর এখানে ওয়াইফাই দেখতে পাচ্ছি, দেখুন খুব সুন্দর করে সাজানো রয়েছে, সিসিটিভি ক্যামেরাও রয়েছে, এদিকে সিসিটিভি ক্যামেরাও রয়েছে দেখতে পাচ্ছি, বেশ ভালো। তো চলুন এই গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আপনাদের দেখাই। দেখুন 101 নম্বর রুম, আর ঢুকতেই কিন্তু আপনাদের নজর কাড়বে বাইরের দৃশ্য, তো সেটাই আগে আপনাদের আগে দেখাচ্ছি। দেখুন এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন এই ধরনের, দেখুন খুব বড় ব্যালকনি রয়েছে, আর এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ। চলুন রুমে যাচ্ছি, আর বেডটা দেখুন খুব সুন্দর করে ওনারা সাজিয়ে দিয়েছেন ব্ল্যাঙ্কেটটা। দাদা বেড যা আছে কজন থাকতে পারবে? 2 জন অ্যাডাল্ট তো কমফোর্টেবলি থাকতেই পারে, সাথে একটা 7-8 বছরের বাচ্চা পর্যন্ত থেকে গেছে। হ্যাঁ তো বন্ধু আপনারা 2 জন থাকতে পারবেন, অথবা স্বামী স্ত্রী ছোটো একটা বাচ্চা নিয়ে থেকে গেলেন। ওনার রুমের মধ্যে দুটো চেয়ার দিয়ে দিয়েছেন, এদিকে ছোটো একটা ওয়ার্ডরোব আছে, জল খাওয়ার গ্লাস, অ্যাস্ট্রে এবং জগও দেখতে পাচ্ছি। আর পুরো রুমটা কিন্তু উডেন ফিনিশ, দেখুন বেশ ভালো লাগছে। এদিকে টিভি রয়েছে, আর বেড তো দেখালামই, বেডের থেকে বসে বসে কিন্তু বাইরের দৃশ্য দেখতে পাবেন। চলুন ওয়াশরুমটা একবার দেখাই। আর এদিকে আয়না রয়েছে,
ডাস্টবিন রয়েছে, ব্যবহার করলে ব্যবহার করবেন। আর এইগুলো ওয়াশরুম সব সবে পরিষ্কার করা হলো আর কি, যার জন্য বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এখন আমি কোমর দেখতে পাচ্ছি, ওদিকে রয়েছে আপনার গিজার, শাওয়ার, ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা, বালতি, মুখ, সমস্ত কিছু এভরিথিং দেখতে পাচ্ছি। এদিকে বেসিন রয়েছে, আর এই হলো আয়না। নোংরা কিন্তু, আবারও বলছি, নোংরা কিন্তু নেই, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটার একবার দিক থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশ বড় রুম। মানে এই রুমে যারা থাকবেন তাদের কিন্তু থাকার অভিজ্ঞতা সম্পূর্ণ পাল্টে যাবে দার্জিলিংয়ে এসে। বেডে বসে বসেই এই বাইরের দৃশ্য এনজয় করবেন, অথবা বিকালবেলা করে যদি আপনারা মনে করেন এখানে বসবেন, তাহলে ওখানে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, চেয়ারগুলো এনে এখানে এনে আপনারা কিন্তু বাইরের দৃশ্য বসে বসে এনজয় করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল হোটেল শান্তি নিলয়মের রিভিউ। আমি যতটা পারলাম খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, তবে এই হোটেলে যারা থাকবেন তাদের কিন্তু থাকার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে, কারণ এখান থেকে ভিউ এতটাই সুন্দর। মানে আমিও জাস্ট এখানে দাঁড়িয়ে রিভিউটাই দেখছিলাম। তো আপনারা যারা আসবেন ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, সেখানে ফোন নম্বর দেওয়া আছে, সেখান থেকে ফোন করে বুকিং করিয়ে তারপর আসবেন।